মা ইলিশ রক্ষায় ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেন ক্যারানীগঞ্জ সিনিয়র জেলা মৎস্য অফিসার মোহাম্মদ সেলিম রেজা এ সময় বিভিন্ন মাছ বাজার থেকে আনুমানিক দশ কেজি ইলিশ ও আনুমানিক দুশো কেজির রং মিশ্রিত পোয়া মাছ জব্দ করা হয় পরে জব্দকৃত ইলিশ মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয় এছাড়া রং মিশ্রিত পোয়া মাছ আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি